উপনির্বাচনে হারের পর্যালোচনায় জিতেন্দ্র তিওয়ারির পোস্ট, যেখানে তিনি লিখছেন ব্যর্থতার কারণ অন্যের উপর চাপালে হারতেই হবে, হারের কারণ নিজেদের অন্তরে খুঁজতে হবে তবেই জয় আসবে, অরাজনৈতিক কথা হলেও এটাই সত্যি পোস্ট করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আমরা কথা বলবো মৌমিতা চক্রবর্তী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, জিতেন্দ্র তিওয়ারি তিনি যে পোস্ট করেছেন, মানে কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে তার এই পোস্ট? বঙ্গ নেতৃত্বকে তিনি কি এই পোস্টের মাধ্যমে কটাক্ষ করতে চেয়েছেন? সেটা সেরকম সম্ভাবনাই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ জিতেন্দ্র তিওয়ারি, তাকে প্রশ্ন করা হলে প্রকাশ্যে তিনি বলছেন যে নেতৃত্ব নিশ্চয়ই এর কারণ খুঁজে বের করবেন, কিন্তু তার নিশানায় বঙ্গ বিজেপি নেতৃত্বের একটা অংশ সেটা বুঝতে কিন্তু কারোর বাকি নেই। কারণ তিনি একদিকে যখন লিখছেন যে হারের পর্যালোচনা করতে গেলে নিজেকেই নিজের ভেতরেই সেই কারণ খুঁজতে হবে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না, সেখানে জিতেন্দ্র তিওয়ারির এই বয়ান, তিনি নিজেও লিখছেন যে বিষয়টি অরাজনৈতিক মনে হলেও রাজনীতির জন্য এটা সত্যি। উপনির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতৃত্ব তারা তাদের মতো করে ক্রিটিসিজম করছেন, এই আবহে জিতেন্দ্র তিওয়ারির এই পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিজেপির অন্দরে সেটা জল্পনা বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখেন। ধন্যবাদ মৌমিতা। উপনির্বাচনে হারের পর্যালোচনায় জিতেন্দ্র তিওয়ারির এই পোস্ট, যেটা নিয়ে মুহূর্তে জল্পনা, জিতেন্দ্র তিওয়ারি এই বিষয় নিয়ে বলেছেন কি সেটাও শোনাবো। এটা ব্যক্তিগত উপলব্ধি, এটা নির্বাচন রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বলছি এই কথাটা অরাজনৈতিক, কিন্তু রাজনীতিতে ওই এসব কথা চলতে পারে, এটা প্রযোজ্য হয়। জিতেন্দ্র তিওয়ারি তার বক্তব্য, তিনি বলছেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, তবে এটি অরাজনৈতিক কথা হলেও রাজনীতিতে এর গুরুত্ব আছে, কারণ এটা অত্যন্ত সত্য কথা তিনি এইভাবেই ব্যক্ত করছেন। জয় তবেই আসবে যদি ব্যর্থতার কারণ পর্যালোচনা করা যায়। উপনির্বাচনে যে হার, সেই হারের পর্যালোচনা জিতেন্দ্র তিওয়ারি এই যে পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যর্থতার কারণ অন্যের ওপর চাপালে হারতেই হবে, এই বক্তব্য তার। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, জিতেন্দ্র তিওয়ারি তিনি একটি পোস্ট করেছেন, তিনি বলছেন যে হারের কারণ পর্যালোচনা করলেই তবেই বোঝা যাবে যে ঠিক কী হয়েছে, ব্যর্থতার নিয়ে একটা পর্যালোচনা দরকার, এবং তিনি বলছেন তিনি যে পোস্টটি করেছেন সেটা একটা অরাজনৈতিক পোস্ট হলো, এটা আসলে রাজনীতিতে সত্য কথা, কী বলবেন? দেখুন, মহাভারতে না মুসল পর্ব ছিল, মহাভারতে মুসল পর্বের পরেই যদুবংশ ধ্বংস হয়েছিল। আমাদের রাজ্য বিজেপির মধ্যে এখন মুসল পর্ব শুরু হয়েছে, যাকে বাংলায় বলে গোয়াল ঘরে গুঁতো গুঁতো। তো গত আগের দিন অনুপম হাজরা একটি টুইট করেছিলেন, আজকে জিতেন তিওয়ারি এই ধরনের মন্তব্য রাখছেন, এর আগে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং শুভেন্দুর লবি দিলীপ ঘোষের বিরুদ্ধে কি কি বলেছিল আপনারাই চ্যানেলের মাধ্যমে দেখিয়েছে। সমীক ভট্টাচার্য এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছে, সুকান্ত মজুমদার এক স্টেটমেন্ট দিচ্ছে, আমরা এগুলোকে উপভোগ করছি। আসলে রাজ্য বিজেপি শুভেন্দু নেতৃত্বে শুধুমাত্র রাজ্যের মানুষকে টাইট দিতে হবে। অরূপদা, আপনার কথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, একটু একটু যদি একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু প্লিজ বলুন আরবার। রাজ্যের মানুষের সাথে প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে নিজেরা ভোটে না পেরে গিয়ে তারা রাজ্যের মানুষের ন্যায্য বরাদ্দ, আবাসের টাকা এবং 100 দিনের বন্ধগুলো রেখেছিল, তার রেজাল্ট বাংলার মানুষ ওদের সাথে আগেরটা এবারে ছটায় ছটা উপরে দশখানায় দশখানা গুরুত্ব দিচ্ছে। শুভেন্দুর নেতৃত্বে যতদিন বিজেপি থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত থাকবে, কারণ আগামী ভোটে তৃণমূল 250 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। আর বিজেপি আভ্যন্তরীণ যে গুটগুটি আমরা উপভোগ করছি, মাৎসন্যায় শুরু হয়েছে, মুসল পর্ব মহাভারতের যদুবংশ ধ্বংস হয়েছিল, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।